Hey guys, তোমরা কি আমার লাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখছিলা? নাই। আই নো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো নাই কজ আমার লাস্ট ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন ছিল মাত্র 1 মিনিট। লাইক সিরিয়াসলি ম্যান। যাই হোক না কেন এর ভিতরেও যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কজ। তোমাদের কারণে হইতেছে আমার চ্যানেল এত দূর আসতে পারছে। কজ তুমি যদি সম্পূর্ণ ভিডিও না দেখো চ্যানেল উপকারের বদলে উল্টো আরো ক্ষতি হয় কজ। যখন তুমি একটা ভিডিওতে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ না দেখে টাইনে টাইনে অল্প একটু দেখবা তখন ইউটিউব মনে করবে যে চ্যানেলটাতে ভালো ভিডিও আপলোড হইতেছে না। সো যে কারণে চ্যানেলটা আসলে আরো নিচের দিকে চলে যায়। সো যারা যারা এই কাজটা করো তাদেরকে আমি বলবো ভাই যদি ভিডিও দেখা শুরু করো তো প্লিজ একটু হইলেও বেশি করে দেখো, ঠিক আছে? টাইনে টাইনে দেখার দরকার নাই। আর যারা অলরেডি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ এনজয় করবা তোমরা সবাই। সো চলো কথা বলে আজকের ভিডিও শুরু করা যাক। বলে তোমরা আমাকে অনেকেই বলতেছিলা কমেন্ট অফ দ্য ডে নেওয়ার জন্য, কমেন্ট অফ দ্য ডে নেওয়ার জন্য, কমেন্ট ওয়াল বানানোর জন্য। সো আমিও চিন্তা করছিলাম এরকম কিছু একটা করবো, বাট আমি চিন্তা করছিলাম আমি একটু অন্যরকম করতে চাই, সবাই যেভাবে করে ওরকম না। সো আমি একটা নতুন প্ল্যান করছি, সেটা হইতেছে আমি একটা বাগান করব যেটা হইতেছে সব তোমাদের নাম দিয়ে বড় থাকবে। তো সামনে আমার যে জায়গাটা দেখতেছো এই জায়গাটা দেখতেছো অলরেডি দুইটা গাছ আছে। সো বেসিক্যালি আমি ভাবতেছি এখানে বিশাল বড় একটা বাগান করবো আমরা, আর প্রত্যেকটা গাছে এক একজনের নাম থাকবে, যে গাছটা তার নামে হয়ে যাবে আর কি। সো প্রত্যেক দিন আমি একটা করে কমেন্ট নেবো আর একটা গাছে একটা করে নাম লাগাই দিব। সো গাইস আমি এখানে চলে আসছি আর অলরেডি উইনারের নাম আমি এখানে লিখে দিছি, দেখো আবু বকর তৌসিফ। সো এর কমেন্ট ছিল হচ্ছে যে ডাউনলোড করতে পারতেছে ফাইল আবার করতে পারতেছে না। বেসিক্যালি আমি কমেন্টটা বুঝি নাই। সো আই থিঙ্ক ভাই তুমি পরবর্তীতে ভালো করে কমেন্টটা করলে আমি তোমার রিপ্লাইটা করতে পারবো, বাট আমার মনে হয় যে সমস্যাটা হয়েছে সেটা হইতেছে লো মানে ডাউনলোড করছে বাট এক্সপোর্ট করতে পারতেছে না। সো ওইটা আমি পরবর্তীতে এক সময় দেখাই দেবো তোমাদেরকে, কারণ হইতেছে আমার আলাদা মোবাইল না থাকার কারণে ওইটা আমি দেখাইতে পারি নাই কালকে তোমাদেরকে। আর একজন বলছিলাম পাসওয়ার্ডের কথা, একজন না দুই তিনজন বলছো পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিন্তু আমি ভিতরে দেখাই দিছি, ভিডিওর ভিতরেই ছিল, বাট তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো নাই যে কারণে হইতেছে তোমরা পাসওয়ার্ডটা মিস করছো। সো আই থিঙ্ক বুঝতে পারছো। সো লাস্ট কিছুদিন ধরে আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা ইনসিটিতে যাবো, যে কারণে আমার একটা সমস্যা হচ্ছিল সেটা হইতেছিলাম এন্ডার পাল পাইতেছিলাম না। ওয়েল তোমাদের কমেন্টের মাধ্যমে পরবর্তীতে আমার মনে পড়ছে যে আমরা ভিলেজের থেকে আমরা ট্রেড করতে পারি। সো আমি এখান থেকে আমার একটা ই নিয়ে নেবো, ব্লেজ স্টার নিয়ে নেবো, যেটা হইতেছে আমি ভিলেজার পরিবর্তন করে ওর কাছ থেকে আমি ট্রেড করে এন্ডার পাল পাবো। সো আমার মনে হইতেছে এটা নিয়ে নেওয়া উচিত, চলো এটা আমরা নিয়ে নেই। আরে ভাই একটু বেশি হয়ে গেল না, মানে এত জোর হয়ে গেছে আমার পিকাক্সে, বাসায় ভেঙে ফেলতেছে আমি। চলো ভাই এটা এখানে রাগাই দিলাম আর এখন চলো আমরা সরাসরি ভিলেজে চলে যাবো, কারণ ওইখানে হইতেছে আমাদের মূলত ট্রেড করতে হবে। ওয়েল আমরা ভিলেজে চলে আসছি আর এখানে মূলত এখন আমরা দেখতে হবে যে আমরা কার প্রফেশন না, এর সাথে তো অলরেডি আমরা ই করে ফেলছি আর সম্ভবত এর সাথে আমরা এখনও করি নাই। ইয়েস এটার সাথে আমরা এখনও ট্রেড করি নাই। সো এর প্রফেশন আমার চেঞ্জ করতে হবে আর এর প্রফেশন চেঞ্জ করার জন্য আমার একটু ভিতরে যেতে হবে। সো আমার যেটা করতে হবে আমার এই জিনিসটা সরাই ফেলতে হবে, কজ এটার কারণে হইতেছে ওর ওইটা প্রফেশন হয়েছে। সো এখানে আমার এটা সরাই আমার যেটা করতে হবে সে আমি ভাই বাইরে যাইতেছি কেন আমি এখানে তো দিতে পারি এটা। সো এটা আমার দিয়ে দিতে হবে আর আই থিঙ্ক এটা ওকে হয়ে গেছে, দেখতে পারতেছে যে নীল যে ইফেক্টটা আছে ওইটা চলে আসছে আর ও সম্ভবত এইখানে দাঁড়ানো দেখছিলাম। ইয়েস এই যে এইখানে দাঁড়ানো আছে। সো এবার দেখো এর প্রফেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ও নতুন কিছু সেল করতেছে, আর এ হইতেছে সেই লোক যে হইতেছে আমার এন্ডার পাল সেল করবে। বাট এটার জন্য আমার কত লেভেল পর্যন্ত যাইতে হবে আমি জানি না, বাট আপাতত আমি ট্রেড করতে পারি ওর সাথে হচ্ছে এই যে ই আছে জম্বি মালে যেটা পাওয়া যায় এটার নাম আমি ভুলে গেছি এটা। সো বাসায় আমার অনেকগুলো রাখা আছে, চলো আমি এগুলো নিয়ে এসি। আই ভাই তোর সাথে আমার একটু বিজনেস করতে হবে, বিজনেস না করলে আমার জীবনে উন্নতি হইতেছে না। দেখি এর সাথে কি কয়টা নিতে পারি, আমি মনে হয় বেশি নিতে পারবো, কত আমার কাছে বেশি নাই, ওকে মাত্র 5টা নিতে পারছি যেটা খুবই দুর্বল। আর হইতেছে এখান থেকে আমরা অনেক কিছু দিয়ে ট্রেড করতে পারি, তার ভিতরে একটা হইতেছে এমরাল, আমার আপাতত আমার কাছে দেওয়ার মতো এই এমরালই আছে আর তেমন কিছুই নাই। আর একটা জিনিস চিন্তা করতেছি গায়েস, আমি নেদারে কেন যাইতেছি না? ও লাস্ট টাইম আমরা যে লতা আনছিলাম এটা আমি এখনও লাগাই নাই। সো আমি ভাবতেছি লতাতে আমি এইখানে লাগাই দিই, তো এইখানে বড় হয়ে গেলে জিনিসটা দেখতে আর একটু বেশি জোশ লাগবে আমার মনে হইতেছে। সো এখানে র্যান্ডমলি আমি 3টা লতা এখানে লাগাই দিই, পরবর্তীতে এগুলো বড় হইলে আমরা আরও জায়গা দিয়ে লাগাই দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমার কাছে 60টা গোল্ড ব্লক আছে, যেগুলো হইতেছে আমি ওশন মনুমেন্ট থেকে আনছিলাম তোমাদের মনেই আছে। বাট এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা হেলমেট বানাইতে হবে, কারণ হেলমেট ছাড়া যদি নেদারে যাই, কারণ তোমরা এখানে জানো যে পিগলিনগুলো আছে ওইগুলো কিন্তু আমার উপরে অ্যাটাক করবে। আর আজকে আমরা ট্রেড করতে যাচ্ছিও পিগলিনের সাথে, ঠিক আছে? আর আমার এই গোল্ড দিয়েই হচ্ছে ট্রেড করতে হবে ওর সাথে। আর একটা কথা গাইস, অনেকেই বর্তমানে আমি যে শেডার প্যাক টেক্টার প্যাক ইউজ করতেছি এটা লিঙ্ক চাচ্ছো। সো দু একদিনের ভিতরে ওইটা আমি দিয়ে দেওয়ার ট্রাই করবো আর তোমরা সাথে থাকবে আশা করি, অন্য অন্য গেম খেললে ওইটাও দেখবা। আর একটা জিনিস দেখো, এই শেডার প্যাকের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে নেদার পোর্টালটা না এটা দেখা যায় না, দেখছো কাঁচের মতন মনে হয়, বাট আমার মনে হয় না এই জিনিসটা অত খারাপ যতটা খারাপ দেখা যাচ্ছে, বাট এতটাও খারাপ লাগে না, গ্লাসের মতন লাগতেছে, এতটাও খারাপ না আমার কাছে, খারাপ লাগছে মানে এমনি যেটা আছে আমাদের টেকচার নেদারের ওইটা থেকে এটা আমার কেন জানি একটু খারাপ লাগে।
ওয়েল আমি নেদারে চলে আসছি আর এদিকে ডাকাডাকি শুরু করছে গাছটে মেজাজটা খারাপ করে দেবে এর সাথে এখন যদি ওর সাথে মারামারি করতে হয় দেখো এই যে সম্পূর্ণ কাছে চলে আসছে ভাই এগুলো এত বিরক্তিকর এমনিতে আমার ফুটবল ভাল লাগে বাট এদের সাথে আমার ক্রিকেট খেলতে হয় চলো ভাই এর সাথে আরে ভাই লাগবে না একটা মনে হয় না লাগবে কারণ ও সরে আর হইতেছে মারে এই জিনিসটা খুবই খারাপ চলো ভাই লাইনে আয় দেখ তারপরে তোরে কি করি দেখ তুই খালি লাইনে আয় লাগতেছে না একটাও লাগবে না আমি শিওর ভাই একটাও লাগবে না ওকে ওকে দূরে গেছে চলো আমরা এখান থেকে ভাগিয়া ওর সাথে আমার মারামারি করতে কেন জানি মনেই চায় না সো আশেপাশে দেখি আমি কোনো পিগলিন আছে কিনা কজ আমাদের আজকে হচ্ছে পিগলিন এইগুলো পিগলিনই বলে সম্ভবত এই যে একটা পাই গেছি দেখো সো কামন ব্রো দেখি তুমি কি দাও আমি টোটাল দেখো 58টা নিয়ে এসেছি গোল্ড আর দেখি 58টা গোল্ড দিয়ে আমরা কি কি পাইতে পারি ওদের কাছ থেকে সো বেসিক্যালি এদের কাছ থেকে আমি যতদূর জানি যে এরা খুবই ইজিলি হচ্ছে তোমাদেরকে এন্ডারপাল দিয়ে দিবে প্রথমেই দিতে হচ্ছে গ্রাভেল মানে লাইক সিরিয়াসলি ম্যান গ্রাভেলের কি এতই অভাব পড়ছে আমি গোল্ড দিয়ে তোর কাছ থেকে গ্রাভেল নিবো এই তোর বিজনেস 100 ঘন্টা দেখার পরে এখানে কি একটা দিছে আমি নিজেও বুঝতে পারলাম না চলো ভাই তুই কর ভাই দেখি কত দূর ট্রেড করতে পারিস দেখ বিজনেস যদি ভালো করিস পরবর্তীতে তোর সাথে আমি বিজনেস করব বাট নাইলে কিন্তু সব শেষ দেখো ভাই কীসব আজে বাজে জিনিস দিতেছে আমি জানি না ও এরকম ব্যবহার কেন করতেছে সম্ভবত এলাকায় একজন বিজনেসম্যান সেই জন্য এরকম ব্যবহারটা করতেছে কারণ আশেপাশে আমি আর কাউরে দেখতেছি না নইলে ওরে এতদিন লাত্তি দিয়ে আমি ফালাই দিতাম বাট যেহেতু আশেপাশে দেখতেছি না ওর সাথেই আমার বিজনেসটা করতে হচ্ছে কামন ভাই ভালো কিছু দেন আরে ভাই ভালো কিছু বলতে আমার শুধু এন্ডার পাল হইলে হয়েছে আর আপাতত আর টিট কী সব আজে বাজে জিনিস দিতেছে ভাই আমার সব গোল তো এমনিই খাই ফেলতে দেখতেছি এটাই আমার লাস্ট ভাই তুই যদি ভালো কিছু দিস তাহলে তোর সাথে বিজনেস হবে নাহলে আমি এখান থেকে চলে যাবো যাই হোক না কেন আমি আশেপাশে পাই কাউরে না পাই সেটা বড় বিষয় না বাট তোর ভালো কিছু দিতে হবে তুই এতক্ষণ আজে বাজে জিনিস দিতেছিস আমার শিটম্যান এত খারাপ জিনিস দিছে জাস্ট তোমরা দেখো ভাই কীসব আজে বাজে জিনিস দিয়ে ভরাই ফেলছে আমার কতগুলা গোল্ড নষ্ট করে ফেলছে আমার মন তো চাচ্ছে ওরে মেরে ফেলাই বাট আশেপাশে কেউ নাই সো আগে থেকে ওরে মারবো না আমি সো দেখি আশেপাশে কোথাও নিচে যাওয়ার জায়গা আছে কিনা এখানে বিশাল বড় বাগান দেখতেছি আমি ওকে নিচে এই দিকে যাই ও ভাই সামনে আর একটা দেখতে পারছি চলো নিচের দিকে যাওয়া যাক নে ভাই তুই একটু শান্তি কর ভালো কিছু দিস তোর ভাইয়ের সাথে ওইখানে বিজনেস করে আসছি সে কিন্তু খুবই খারাপ ব্যবহার করছে সো কামান তুই এবার একটু ভালো কিছু দিস আমি জানি না ওকে ক্রাইং অবসিডিয়ান প্রথমেই চলো ভাই ভালো কিছু দে ক্রাইং অবসিডিয়ান আপাতত লাগবে না আমার লাগবে হইতেছে হচ্ছে এন্ডারপাল আর কিছু না বাস তোরা খালি এন্ডারপাল দে আর সব গোল খায় ফেলা কোনো সমস্যা নাই মানে দেখো ভাই আমার গোল্ডের মূলধন ছিল হচ্ছে মাত্র 58টা যেটার আমি অলরেডি 12টা বাজাই ফেলছি মাত্র 35টা আছে আমার কাছে বাট এখন আমি এন্ডারপাল পাইনি লাইক সিরিয়াসলি ম্যান এত কিপটা আমি যতদূর যা ওয়েট এ সেকেন্ড জুতাটা ও নিজে পরে নিল কেন এটা তো আমারে দেওয়ার কথা ছিল ওই হোয়াট দ্য হ্যাক ম্যান মানে আমি একটা জিনিস বুঝলাম না ট্রেড করলাম আমি তুই জুতা দিয়ে নিজেই পরে ফেললি তাহলে আমার কি থাকলো রে ভাই আমি বুঝলাম না এটা সম্ভবত কোনো বাঘ বা ভুলে হয়ে গেছে চলো ভাই ওরে আমরা আর একটা গোল দিয়ে দেখি কি হয় এবার যদিও বেয়াদবি করে না মেরে ফেলবো আমি শিওর 100% মেরে ফেলবো ওরে আমি চলো ভাই দেখা যাক কি হয় দেনারে ভাই ওকে ওকে দেখো ওই যে সোল স্যান্ডের জুতা দিয়ে দিছে সম্ভবত কজ এরা সোল স্যান্ডের জুতাই হচ্ছে ই শুধু ই করে এ সোল স্প্রিড যেটা আর কি এটা দিয়ে হচ্ছে তুমি সোল স্যান্ডের উপর দিয়ে জোরে দৌড়াইতে পারবা কজ তোমরা জানো যে সোল স্যান্ডের উপরে গেলে আমাদের স্পিড স্লো হয়ে যায় আমি আশেপাশে দেখি আর কাউরে পাই কিনা কজ ওর সাথে আমার ট্রেড করে পোষাইতেছে না অলরেডি আমি মাত্র 34টা গোল্ড আছে আর আমি বলতে গেলে তেমন কিছুই পাইনি ওর সাথে আমরা লাস্ট আর একটা ট্রেড করতেছি এবার যদিও ভালো কিছু না দেয় তাহলে ওরা মেরে ফেলবো কারণ আমার এখন রাগ সম্পূর্ণ মাথায় উঠে গেছে ভাই আমি জানি না কী করা উচিত বাট ওদেরকে শিট 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 আমি লাস্ট ভাই এইটা লাস্ট চান্স ভাই দেখ এবার তুই মারা যাবি ভাই এবার যদি তুই না দিস আমার কপাল পুরুক আর না পুরুক আমার বিজনেস চলুক আর না চলুক তোরা মেরে লাইক সিরিয়াসলি গ্রাভেল তো ভাই এমনি মরা লাগবে এখন কিছু করার নাই ভাই তুই গ্রাভেল দিলি মানে এতটা খারাপ ওকে দেখো এই যে সেই জুতাটা দিয়ে দিছে এটা সম্ভবত দেখি নাই আমি এটাও সোল স্পিডের হবে বাট সোল স্পিড 3 লাইক সিরিয়াসলি ইয়াস ফাইনালি মরা পরে কিছু একটা ভালো দিছে যাই হোক না কেন আশেপাশে তো এমনিতে কাউরে দেখতেছি না আমি বাট এইদিকে ও ভাই মনে হইতেছে ভিতরে কেউ আছে ইয়েস ও ভাই এইখানে তো সম্পূর্ণ এরা গোডাউন বানায় রাখছে বাট এইখান থেকে ভিতর থেকে বের হইতে পারতেছিল না আমি তো এদেরকে আগে দেখি নাই রে ভাই তোদের সাথে এতদিন বিজনেস করলে তো আমি বড়লোক হয়ে যাইতাম বিজনেসম্যান সব এইদিকে আটকা রয়েছে আমি কিভাবে কি করি ভাই এখানে সামনের দিকে কেউ একজন আছে এইদিকে না 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 এইদিকে এদের সাথে আমি বিজনেস করতে পারবো না আমার বিজনেসম্যান যারা তারা এদিকেই আছে এই যে বাইরে তিনটা হয়ে গেছে ওয়েল ভাই দেখি এদের সাথে বিজনেস করে যদি আমার এখন সফলতা আসে লাইফে এছাড়া আমার আর কোনো ওয়ে দেখতেছি না চলো ভাই সবাই গোল্ড নিয়ে নাও গোল্ড নিয়ে নাও আরে নে না রে ভাই সবাই রে দিছি কামান কামান সবাই বিজনেস করো সবাই বিজনেস করো এইভাবে তো বেকার বসে থাকতে পারো না তোমরা ওকে সবার আগে দিছে চামড়া তুই আসলে একটা খারাপ লোক দেখা যাক কে কী দেয় আমারে এ দিশে হচ্ছে সম্ভবত ওই যে কী জানি আবে আর কেউই তো ভালো কিছু দিতেছে না আমি জিনিস বুঝলাম না কী সমস্যা এদের আজে বাজে জিনিস দিয়ে ভরাই ফেলতেছে গ্রাভেল ম্রাভেল আবে আর ভালো কিছু দে না রে ভাই
চলো ভাই আরেকজন ছিল না তোদের ভাই ব্রাদার ওই যে ওই আসতেছে চলো ভাই আমি এখানে কি করব এখানে এখন খালি উল্টা পাল্টা এখানে গোল্ড ফালাবো আর দেখি লাস্ট টাইম আমরা ওদের কাছ থেকে কিছু পাই কিনা ওয়েল আমার সম্পূর্ণ গোল্ড আমি শেষ করে ফেলছি আর এখন আমার ইনভেন্টরি আমি চেক করি নাই অ্যাকচুয়ালি কি কি পাইছি বাট দেখা যাক আমার মনে হয় না ভালো কিছু পাইছি ইয়েস যেটা বলতেছিলাম ভাই বলতে গেলে কিছুই নাই ভালো আজে বাজে জিনিস দিয়ে ভরাই ফেলছে আর এতগুলা গোল্ড খরচ করলাম আমারে এন্ডার পাল দিল না কেন ভাই ভাই বিশ্বাস করো মনে অনেক কষ্ট নিয়ে আমার এখান থেকে এখন বাসায় ফিরতে হবে কারণ যেটা আশা করে আসছিলাম তার কিছুই হয় নাই খালি খালি আমার এখানে অনেকগুলা গোল্ড আমি লস করে গেলাম মানে এতটা খারাপ ব্যবহার করবে কখনো চিন্তা করি নাই এখানে আগুন লাগায় রাখছে কে রে ভাই মেজাজটাই খারাপ করতেছে রাস্তাঘাটে যদি এইভাবে আগুন লাগায় রাখে এখানে কি হরতাল চলতেছে নাকি বলে গেছে আমি বাসায় ফিরে এখান থেকে আমি এমরাল নিয়ে নিছি কজ এটা স্যার এখন আমার ওর সাথে ট্রেড করার মতন তেমন কিছু নাই সো সবশেষ মারা টারা খাইয়া এখন আমার সেই ভিলেজারের কাছেই ফিরে আসতে হইলো সরি রে ভাই বুঝতেছিলাম না কি করতে হবে সো ভিলেজারটা কই গেল আমার সম্ভবত এই যে আরে ভাই দাঁড়ান রে ভাই তোর কাছে আবার ফিরে আসতে হইলো বিজনেস করার জন্য সো এখন আমার কিছু করার নাই আমি এই এমরাল খরচ করে রেড স্টোন নিবো লাইক সিরিয়াসলি এতটা বড় লোক আমি আর এখন তো আরও বড় লোক হয়ে গেছি একটা এমরাল দিয়ে একটা ল্যাপিস নিতেছি মানে চিন্তা করা যায় আমি কত বড় লোক ভাই তোমরা জাস্ট চিন্তা করতে ও ভাই ফাইনালি ভাই লেভেল ফোরে যাই হইতেছে আমরা এর কাছ থেকে এন্ডারপাল নিতে পারবো লেভেল ফুল করার জন্য এখন হইতেছে আমার এই এমরালগুলো নষ্ট করতেই হবে কিছু করার নাই আর এমনিতে আমি অনেক বড় লোক ওকে খুলে গেছে ইয়াস ফাইনালি গাইস ফাইনালি এখন আমরা এমরাল দিয়ে এইগুলো নিতে পারবো সরি তার আগে আমার এই জায়গাটা ফাঁকা করতে হবে কজ আমার ইনভেন্টরি সম্পূর্ণ ফুল হয়ে গেছে আজে বাজে জিনিস দিয়ে সো আমি এইখান থেকে হচ্ছে পাঁচটা এমরালের বদলে হইতেছে আমি এন্ডারপাল নিতে পারবো কোনো প্যারাই নাই আমার কাছে প্রচুর এমরাল আছে ভাই ওকে এন্ডারপাল দে দে এন্ডারপাল দে 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 কয়টা হয় দেখে নেই আমি সম্পূর্ণ ওকে এগারোটা হয়েছে এগারোটা যথেষ্ট এন্ডারপাল ঠিক আছে তুমি যদি চাও ইনসিটিতে পৌঁছানোর জন্য এগারোটা অনেক 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 আর দেখো এখান থেকে আমি এগুলো কিছুই নিতে পারবো না কজ আমার ইনভেন্টরি ফুল তাই হোক না কেন আমার যে মেন টার্গেট ছিল এন্ডারপাল কালেক্ট করা ওইটা কালেক্ট করা হয়ে গেছে তো গাইস আমি একটা জিনিস চিন্তা করছি নেক্সট ভিডিওতে এখানে আমরা একটা মাইনিং রুম বানাইতে পারি দেখতেছো এই জায়গাটা অনেক জোশ আর সেকেন্ড অপশন হইতেছে আমি এখান থেকে এনসিটিতে যাইতে পারি সো এটা হইতেছে তোমরা কমেন্ট সেকশনে জানাই দেবা যে নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও এখানে আমি একটা মাইনিং রুম বানাই নাকি আমি এনসিটিতে যাই সো এই জিনিসটা তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাই দাও তাহলে আমার সুবিধা হয় ভিডিও বানাইতে সো গাইস যারা সম্পূর্ণ ভিডিওটা না টাইনে দেখছো তাদেরকে অন্তঃস্থল থেকে একেবারে কলিজার ভিতর থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটা টাইনে টাইনে দেখছো তাদেরকে অল্প একটু ধন্যবাদ ওকে যাই হোক না কেন সো আই থিঙ্ক তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে প্রথম পাশে থাকলে সাবস্ক্রাইব করে নিও সো থ্যাংক ইউ গাইস থ্যাংকস ফর ওয়াচিং